ময়মনসিংহে ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে জেএমবির দণ্ডপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক আট জেএমবি সদস্যের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ময়মনসিংহ আদালত। জেলা ত্রিশাল থানায় দায়ের করা মামলায় দুপুরে ময়মনসিংহ 4 নম্বর আমলি আদালতে আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে সে আবেদন মঞ্জুর করেন বিচারক ফারজানা ইয়াসমিন। পরে কড়া নিরাপত্তার মধ্যে জেএমবি সদস্যদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত 23 ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে পুলিশ কনস্টেবল হত্যা করে জেএমবির বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 3 জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়।